চঞ্চল চৌধুরী, জয়া আহসান, আফসানা মিমিরা এসেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের মূল ভবনের সামনের দিকে বসে আছেন একটি শিশু। জমকালো অনুষ্ঠানে যেখানে সবাই সেজে গুজে এসেছেন, তাদের পেছনের সারিতে চোখ আটকে যায়। সেখানে জড়সড় হয়ে বসে আছেন 8 বছর বয়সী এক শিশু, পায়ে স্পঞ্জের স্যান্ডেল, গায়ে সাদামাটা পুরনো জামা। কে এই শিশু যে এত বড় জাতীয় পুরস্কার অনুষ্ঠানে এসেছেন? নাম তার ফারজিনা আখতার। সে মা বাবার সঙ্গে সুনামগঞ্জ তাহিরপুর থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে এসেছেন। পুরাপক্ষী শূন্যে ওরা সিনেমার জন্য ফারজিনা আখতার শিশুশিল্প শাখায় পুরস্কার পেয়েছে। পুরস্কার জেতার পরে ফারজিনার ছোট কণ্ঠে স্বপ্নের কথা নয়, বলছে পুরস্কারের টাকা দিয়ে বাড়ি বানাতে চান সে। ফারজিনার বাবা কৃষি কাজ করে, মা গৃহিণী, অভাবের কারণে কিছুদিন আগে ভিটেমাটি বিক্রয় করেছেন। ফারজিনার বাবা আবু সায়েম জানান, কিছুদিন আগে আমাদের এলাকায় টাঙ্গুয়ার হাওরে ছবি বানাতে আসেন মোহাম্মদ কায়ুম সাহেব। তার শুটিংয়ের জন্য পরিচালক আমার বাড়িটি সিলেকশন করেন এবং আমাদের ছোট মেয়ে ফারজিনাকে অভিনয় করার জন্য তারা পছন্দ করেন। সে প্রথমে রাজি না হলেও পরে সে ভালো অভিনয় করে, তার অভিনয় দেখে সবাই পছন্দ করেন। অভিনয়কালে তার বয়স ছিল 4 বছর। সে জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী ছিল। আমাদের 2 মেয়ে 1 ছেলে। আমার মেয়ে প্রধানমন্ত্রীর নিকট থেকে পুরস্কার পাবে শুনে আমরা হতবাক হয়ে যাই। অভাবের কারণে ভিটেমাটি বিক্রয় করে অন্যের বাড়িতে বসবাস করি। ঢাকায় পুরস্কার আনতে যাওয়ার সময় মেয়েকে একজোড়া ভালো জুতা কিনে দিতে পারিনি, স্পঞ্জের স্যান্ডেল পায়ে দিয়ে ঢাকায় নিয়ে আসি পুরস্কার নিতে। আমাদের মেয়েকে চলচ্চিত্র পুরস্কার দেওয়ার জন্য সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।